আমি সৌভিক হালদার, কিন্তু সবাই আমাকে সাহেব বলে ডাকে। এই দোকানটা হচ্ছে ক্লাসিক ফাস্টফুড সেন্টার। এটা 35 বছরের ব্যবসা আমার দোকান। এখানে এমনি সোম থেকে শুক্র শনিবার পর্যন্ত আমাদের দোকান খোলা। আচ্ছা, এটা হচ্ছে মশলা কুলচা, কাজু কিশমিশ পনির দিয়ে এটা সার্ভিং থাকে। এটা 15 টাকা পিস। অন্য জায়গায় কুলচা খেতে গেলে দেখবেন সবসময় কী করে, এটা আলু পুর তৈরি করে ওর ভেতরে স্টাফিং দেওয়া থাকে। এইখানে কিন্তু সেই জিনিসটা হয় না, এখানে যেটা হয় সেটা হচ্ছে কাজু কিশমিশ আর পনির। এর সঙ্গে ননভেজের মধ্যে সবথেকে বেশি যেটা চলে আমার দোকানে, যেটা চাহিদা আছে সেটা হচ্ছে চিকেন ভর্তা সঙ্গে মশলা কুলচা। এর একটা কম্বো প্লেট আমরা করে থাকি সাধারণত, একটা স্টুডেন্ট যেহেতু আছে আশেপাশে কলেজ আছে তাদের জন্য একটা কম্বো প্লেট করা থাকে। সেটা হচ্ছে দু পিস করে প্লেটে দু পিস কুলচা থাকবে আর আপনার কোয়াটার ভর্তা থাকবে, চিকেন ভর্তা। এটা আপনার 100 টাকা করে প্লেট। যেরকম আপনি একটা এই মশলা কুলচার সঙ্গে ভেজ, ভেজের মধ্যে কী চলছে না পনির, এটা হচ্ছে চানা মশলা, এইটা হচ্ছে পনির বাটার মশলা। এইগুলো এমনি যদি আপনি কম্বো প্লেট ধরেন তাহলে আপনার এইগুলো 60 টাকা করে কম্বো প্লেট ধরা হচ্ছে। এর সঙ্গে আপনার যে কোনো একটা সবজি থাকবে, এনি সবজি, আর দু পিস করে কুলচা। বাসন্তী পোলাও, এটা হচ্ছে গার্লিক চিকেন, এটা হচ্ছে লেমন পিস, পিওর ভেটকি ফ্রাইড রাইস, এটা হচ্ছে ফিস ফ্রাই, এটা স্কোয়ার ফ্রাই। আপনার এটার দাম হচ্ছে 80 টাকা পিস। ডায়মন্ড ফ্রাই 120 টাকা পিস। দুটোর মধ্যে তফাতটা কী, তফাতটা হচ্ছে মাছটা, এইটা যেরকম মোটা মাছ এটা একটু হালকা, এটা একটা সাইজের ব্যাপার থেকে থাকে না। একটা মানে একটা ডায়মন্ড ফ্রাই মানে একটা বড় সরব একটা জিনিস, আর স্কোয়ারটা কী হয়, স্কোয়ারটা একটু চাপা থাকে। এই দোকান 35 বছর হয়ে গেছে ঠিক কথা, কিন্তু এই দোকানটা স্টার্টিং হচ্ছে এই গলির মধ্যে ফার্স্ট চাউমিন আর চিলি চিকেন। এটা শুরু করেছে, এই যে ব্যবসাটা শুরু করেছে আমার বাবা কাকারা, আমরা হচ্ছি সেকেন্ড জেনারেশন। এই যে তাদের সঙ্গে তারা তো কীভাবে ব্যবসা করেছে বা তাদের অভিজ্ঞতা সেগুলো আমরা চোখের সামনে দেখেছি। এবার কী হচ্ছে, সব কিছু তার তৈরি করে দেওয়া যায় না, না তখন এইসব আইটেম ছিল না, তখন সেরকম যুগের সঙ্গে যুগের আইটেম ছিল, এখন যুগের সঙ্গে অন্য রয়েছে। ব্যাপারটা হচ্ছে এখানে